আরো লাগবো কি কয় খাবা কমেন্ট করে জানাবেন আমরা রুটির সঙ্গে এই সাদা সাদা কি খাচ্ছি আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আজকে নতুন করে আবারও পাহাড়ি দিনালাপের আমাদের যাত্রা শুরু হবে। আমরা আমাদের গতবারের মেম্বার, গতবারের যে রুম থেকে আমরা একটা সেলফি তুললাম, যাই তো এই আমার সেলফি বাস। বিগ ফ্যান ব্রো, বিগ ফ্যান। অনেক দিন পর আমার বিগ ফ্যানটা আসছে, আরো একজন খুলনা থেকে আসছে, আর বাদবাকি ভাই ব্রাদার ঢাকা আর নারায়ণগঞ্জ থেকে। তো সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের মতো এখান থেকে যাত্রা শুরু করছি। এখন বাজতেছে সকাল 5টা। তো আমরা আগের বারের মতো সেম বাকলাই পাড়া হয়ে থাইকং পাড়া হয়ে ঢুকবো। তো আপনাদের সঙ্গে দিনের আলো হলে ইনশাল্লাহ দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাকপ্যাকারের সাথেই থাকুন। বন্ধুরা আমাদের গাড়িও রেডি আছে, আমরা চলে আসছি থানচি ব্রিজের উপর। এখন আমরা রওনা হব বাকলাই পাড়ার উদ্দেশ্যে। সবাই রেডি আছি আর কুয়াশা ভরা সকাল, ফজরের আজানও হয়ে গেছে আর আমরা এই টাইমে রওনা দিচ্ছি আর কি। বন্ধুরা প্রায় 1 ঘন্টা পর আমরা চলে আসছি বাকলাই পাড়াতে। আমার পাশে হচ্ছে মেন রাস্তা থেকেই বাম দিকে ঢুকলে হচ্ছে বাকলাই পাড়ার পথটা। তো আপাতত ওই পথ ধরেই একটু সামনে এগিয়ে গেলে বাকলাই পাড়া। গতবারও এই আরও একটু কালো অন্ধকারের সময় আমরা বাকলাই পাড়া ক্রস করছি, কিন্তু এবার একটু আলো আলো অবস্থা। তো ভালোই বলা যায় যে আমরা দেখে থেকে যাইতে পারতেছি। অলরেডি পাড়া থেকে লোকজন চলে আসতেছে। এখন বাজতেছে সকাল 6টা। তো আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। সকালের ভিউ দেখছেন বন্ধুরা আপনার বাকলাই পাড়ার। আমি খুব আস্তে আস্তেই সাইলেন্টভাবেই পাড়াটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছি। এরকম পাড়াবাসীর গাইড যারা আছে তারা যদি দেখে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আপাতত এইটা ক্রস করতে কোনো বাধাও দিতে পারে। সেক্ষেত্রে আমরা আটকে গেলে তো আর যেতে পারবো না সামনে, এই কারণে সাইলেন্টলি ক্রস করার চেষ্টা করছি। আমার আরেক বিগ ফ্যান খুলনা থেকে আসছে। আসলে কি জানেন, বিগ ফ্যান এটা হচ্ছে একটা ওয়ার্ড আমরা ইউজ করি নর্মালি, বড় ফ্যান ওই রকম কিছু বোঝানোর জন্য, এটা ভালোবাসার নাম। চলো চলো তারা। বন্ধুরা প্রায় 50 মিনিট ট্রেকিং করার পর আমরা বাকলাই পাড়া থেকে এখন এই জুম এরিয়াটাতে আসি। তো বন্ধুরা আমরা আবার এবার আপাতত এতক্ষণ সময় ট্রেক করার পর আমরা সকালের নাস্তা করবো এই জুমটাতে বসে। কলা, রুটি আর হচ্ছে সেদ্ধ ডিম আমরা গতকালকে রাতে কিনে রেখেছিলাম থানচি থেকে, ওইটাই এখন আপাতত আমরা নাস্তা বাস্তা করে অলরেডি রেস্টে দাঁড়ায় গেছে। ভাই মোহাম্মদ আরাফাত তার বন্ধুদেরকে দেখানোর জন্য স্টেপ নিছে যে প্রতিবেলায় আমরা পাহাড়ে এসে কি খাই এগুলো সে ছবি তুলবে। কি খবর বন্ধুরা? আপনার না আরেকজন বন্ধু ছিল যে সোহান ভাই, সে তার গার্লফ্রেন্ডের জন্য এক কিটক্যাটের ছবি তুলতো প্রতিদিন, যে কোনো জায়গায় যেত সে কিটক্যাটের ছবি তুলতো। মানে এরকম এরকম পাহাড়ে আসলে, মানে এরকম স্ট্রং টিম নিয়ে আসলে এক একটা বিতিক বাস যে পাওয়া যায়। পেপার বার্ডসকে দেখান, সে 2023 সালে তার চ্যানেল খুলবে। 2053 সালে তার চ্যানেল আমরা দেখতে পারবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপাতত খাওয়া দাওয়া করে নি। আরো লাগবো কি কয় দুধ খাবা? দাও 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 দাও, এভাবে দুধ লাগিয়ে খাবা। কিপটা আমি পরে থাকবো না। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা রুটির সঙ্গে এই সাদা সাদা কি খাচ্ছি।
বাকলাই পাড়া থেকে বন্ধুরা আপনার থাইকং পাড়ার দিকে যাওয়ার পথে বা কপিতালের দিকে যাওয়ার পথে আপনার পানির কিন্তু ওই রকম স্কোপ মানে আপনারা পানি পাবেন না। শীতের দিনে আপনার কিন্তু ঝিরিতে তেমন পানি থাকে না, পিছনে যতগুলো ঝিরি পাইলাম একটা তো পানি পাইনি। তো আপনারা উইন্টারে ঘুরতে আসলে পানির ব্যাকআপটা অবশ্যই সঙ্গে রাখবেন সবাই টিমে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে তাকে নক্ষত্র মাঝে। ভাই কি তুই বলতে পারবি অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। আমরা আপাতত একটু ব্রেক নিব, রেস্ট টেস্ট নিয়ে দেন কপিতাল দেখা হচ্ছে কপিতালের চূড়ায় গিয়ে। শুরু পথটা দিয়ে হই দূরে কপিতাল পাহাড়, কপিতাল বা ক্যাপিটাল বলে। গতবার আমরা ছয় দিন পাহাড়ের যেদিক দিয়েই ঘুরতে থাকি, যে ঝর্ণাই দেখতে যাই না কেন, কপিতাল পাহাড়টা আমাদের কিন্তু পিছু ছাড়েনি। তো আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আনছে আমাদের, কপিতাল পাহাড় সামিট করব। তো একটু পরেই হয়তো পাহাড়ের চূড়ায় উঠে যাবো ইনশাল্লাহ। না এই ফুটেজ কে নেওয়া যাবে, আমি জুতার ভিতরে মোজা পরার জন্য দাঁড়াইলাম আর আপু ইমব্যালেন্স হয়ে এই জায়গাতে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, ব্যথা পাইছে ভালো নাই। পুরোটা জামু পুরোটা একটু ই করে দাও পানির তৃষ্ণা, এতক্ষণ গলা শেষ এখনো গলা কাঠ হয়ে রয়েছে, মুয়া পাইছে না করা জিনিস ভাইয়া বাহার এটা দরকার। খুলনা থেকে বহন করে নিয়ে আসা মুয়া। ও বা ধন্যবাদ ধন্যবাদ। না না ব্যাগে না তো ফার দাঁড়াইছি নাম তো যাব এরকম করছি পুরো সব পড়ছি পুরো আপনি না গেছে পাতো যেমন তেমন চলে এনে পুরো এখন এই পাশ আপনারা কি থাইকং পাড়ার? আচ্ছা আচ্ছা, এখানে কি বুনছেন? কি হলুদ পাহাড়ি হলুদ বুনছেন হচ্ছে যে আপনার থাইকং পাড়ার জনবসতি? আপনার নাম কি? আপনার অলরেডি দেখতেছেন কত সুন্দর আমাদের এই পাহাড় থেকে কিন্তু সবচেয়ে কোয়ালিটি ফুল আপনার এই হলুদ যায় ঢাকার দিকে অথবা বিভিন্ন কোম্পানি নিয়ে যায়, এনারা পাইকারদের কাছে সেল করে। এইগুলোই হচ্ছে আপনার এখান থেকে চলে যায় হয়তো রুমা অথবা থানচির দিকে, ওইখান থেকে শহরে আমাদের কাছে যায়। আমরা খাইতে পারি এগুলা, স্মেলটা ভালো আর কালারটা তো খুব সুন্দর হবে। দেখেন বন্ধুরা কি সুন্দর এক পরিবেশে এই সোনার বাংলার কৃষক এইখানে এত সুন্দর করে কষ্ট করে ফসল বুনছেন এবং এগুলোই আমরা ঢাকার দিকে কিনি এবং এগুলোই কিনতে গিয়ে
একটু রেট বেশি হইলে আমরা একটু আর কি আপনার অনেক বার্গেন করি, অনেক সময় বলি যে এই জিনিসগুলো এত কেন দাম, আসলে ভালো প্রোডাক্ট ভালো জায়গা থেকে আসলে দাম তার একটু বেশি হয়। বাই 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 বাই। বন্ধুরা, নিচের দিকে ব্যাগ ট্যাগগুলো রেখে আমরা কপিতলের চূড়ার পথে হাঁটছি। আর আপনারা দেখছেন আমরা গতবার যেই থাইকং পাড়াতে ছিলাম এবং ইনশাল্লাহ হয়তো বা আজকে রাতেও থাকতে পারি, এই বরাবর আমার আঙ্গুল বরাবরই হচ্ছে থাইকং পাড়া। এই দিক থেকে সামনের দিকে গেলে হচ্ছে আপনার থিনদলতে পাড়া, এরপরে আরও পিছনে গেলে হচ্ছে আপনার সিলোপি পাড়া। গতবার কিন্তু আমরা সিলোপি পাড়া থেকেই ব্যাক ফিরেছিলাম ঢাকার উদ্দেশ্যে, এইবার আবার সেম রুটে চলে আসছি সামিট করতে। বর্ষায় শুধু চলবে ঝর্ণা দর্শন, আর শীতের দিন আপনারা সামিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে কষ্টটা কম হবে। আর নর্মালি হয়, এটাই সাধারণত হচ্ছে, অনেকেই করে আর কি। অবস্থা একদম এই এই বরাবরই হচ্ছে যে আপনার ঢালু অবস্থা, পথ পা পিছলে পড়ে গেলে জীবন শেষ, এরকম রিক্স নিয়েই আমাদের উঠতে হয়, পাহাড়ে চলতে হয়। আপনারা প্রতি মুহূর্তেই দেখে শুনে বুঝে শুনে স্টেপ দিবেন যেন একটা ভুলের কারণে। হ্যাঁ, আমি ওইটার জন্যই মূলত ভিডিওটা করতেছিলাম। এই নিচের জায়গাটা একদম মহারাষ্ট্রের আপনার হচ্ছে যে কালীবান্দিন দুর্গের যেটা একটা ওইটার মতো টুকটাক, মানে ওইটার মতো তার সেম হবে না, ওইরকম লাগতেছিল। আর একটু উপরে হচ্ছে কপিতলের চূড়া, চূড়ায় উঠে গেছি আলহামদুলিল্লাহ। ও, চূড়া থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যেতেছে। ও সেই সেই মাশাআল্লাহ, ঠান্ডা হাওয়াটা কিন্তু অনেক। তো বন্ধুরা, আমরা একদম কপিতলের চূড়ার যে সামিট পয়েন্ট আছে ওইটার দিকে যাচ্ছি। আর এই কপিতলের চূড়াতে এর আগে অনেক ভাই ব্রাদারের কাছে শুনছি যে প্রচণ্ড পরিমাণে জোক থাকে বর্ষার সময়। আর এই যে দেখতেছেন আমার আশেপাশে ঘাসের ইয়েগুলো, যেই এইগুলোতেই আপনার যোগ থাকে বেশি। পথ চিনে চিনে যাইতে হবে, ওরা অলরেডি চলে গেছে পয়েন্ট সামিট পয়েন্টের দিকে, সামনের দিকে আমি যাইতেছি। হো এদিকে ভালো সামনে, এই যে এদিকে এদিকে ফাইনালি ওই পাশে ছিলাম, ওইখান থেকে জবজার পেরিয়ে ওস্তাদ আমার সামিট পয়েন্ট খুঁজে পেয়েছে। ইয়েস আলহামদুলিল্লাহ, ঠিক তো। কবিতালের কোনো আপাতত কোনো সামিট পয়েন্ট নেই, পুরাটা কবিতার ফ্ল্যাট, তো আগে সামিট পয়েন্টটা খুঁজতে একটু সমস্যা। আর এমনিতে তো পুরোটা একটু জবজার, দেখেন নিজে কিরকম জবজার ভেঙে ভেঙে আসছে, অ্যাকচুয়ালি কোনো পথই নেই। যাই হোক, তাহলে আমরা আলহামদুলিল্লাহ কবিতলের উপরে আছি। সামিট লোড আছে, পড়েন পড়েন, জলদি জলদি পড়েন। পুকুরটা আমার মনে হয়েছে নিচের দিকে আছে, এই আশেপাশে। কি লেখা আমরা পড়ি? একটা মাছির ভন ভন করে যাওয়া অনর্গল, হঠাৎ বাতাসে নেচে ওঠা সনের বন, নাম না জানা কিছু গুণো ফুল, আরেকটা পাহাড় চূড়া। সুনীলের মতো আমারও একটা পাহাড় কেনার শখ বহুদিনের, পাহাড় কি জয় করা যায়?
আমরা বোধহয় জয় করি নি কিছুই তাহলে আমরা জয় করি নি মনমতো পার তো জয় করা জানা পার আমাদের কিছু সময় তার কোলে ঠাই দেয় সাত ভাই যাবো ছবি তুলতেছো চলে যাবো আর কি বন্ধুরা অনেক সময় আপনারা আমাদের ভিডিও দেখলেন দেখতে থাকুন আরো সব লেটাইতেছে দেখো ব্লক করতেছে আমি যে ভিডিও কলে তো এইবার আমাদের যাওয়ার পালা যাইতে থাকি আমরা থাইকংপাড়ের দিকে অনেকক্ষণ রেস্ট নিলাম বোতলটা ফেলা হবে না কিন্তু পাহাড়ি টমেটো এগুলো কি আপনারা নিয়ে খাওয়ার জন্য নিতেছেন বিক্রিও তো করেন আমাদের কাছে বিক্রি করবেন আচ্ছা থাক বিক্রির কথাটা বুঝেও নেই চলে যান আর ওইদিকে হচ্ছে যে আপনার এই কি বলে হলুদ গুলো নিয়ে যেতেছে ওনারা এতক্ষণ যাবত এখানে এই হলুদ গুলো বাসলেন প্লাস এখন হচ্ছে যে পাড়ায় চলে যাবেন খাওয়া দাওয়া এখানেই করছেন সারাদিন আর আমরা ট্রেকিং করে আসছি উপরে পাহাড়ে আমরা এখন রেস্ট টেস্ট নিয়ে আমরা পাড়ায় চলে যাবো আর কি এ পর্যন্ত বাইকও চলে আসে বন্ধুরা আর যে রোডটা এটা দিয়ে ডিরেক্ট কেউ কারণ পর্যন্ত যাওয়া যায় দ্বিতীয়বারের মতো থাইকংপাড়াতে এসে আমরা সাবেক মেম্বারের ঘরে উঠেছি তো মার্শাল্লাহ এখানে এসে খুবই অবাক যে গতবার এখানে কিন্তু তেমন ফ্যাসিলিটিওয়ালা কোনো রুম পাইনি তো এইবার রুমে ঢুকতে ঢুকতেই এই জেনারেটর সাউন্ড স্পিকার তাদের রুমের স্পেস তাদের ফ্যাসিলিটি সব কিছু দেখে অবাক হয়েছি কারণ খুব সুন্দর আমাদের যা প্রয়োজন সব কিছুই আছে টিভি দেখে তারা আর রান্নাবান্নার জন্য কিচেন আমাদের জন্য ছেড়ে দিবে একটু পরে দিদি তো আমি এইখানে রান্নাবান্না করবো কিরে ডিম ভাজার প্রস্তুতি নেন তুমি কটা খাবা এখন আগে গোসল করে গোসল করে এসে খাবো আমাদের তো ওনার তো সময় লাগবে 10 মিনিট তাই না স্বামী বিদেশ